গুড মর্নিং নতুন আরেকটা সকালে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে দেখো একদম হেলদি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি দেশি মুরগির ডিম এখানে ব্রেড বাটার আর আমারটার মধ্যে বাটার ছাড়া আর আমার চাটা চিনি ছাড়া ছেলেটা চিনি দেয়া দুই কাপ চা আছে একদম লাল চা তো চলো ব্রেকফাস্ট করে কাজবাজ সেরে তারপরে আবার ফিরে আসছি তো দেখো এখানে কাজ আমি জাস্ট স্নান করে বেরিয়েছি সমস্ত কাজ কমপ্লিট করে আর এরকম সুন্দর একটা মানে ওয়েদার হয়ে যাবে এটা ভাবতেই পারিনি অসাধারণ একটা ওয়েদার আমার সাথে সাথে সমস্ত মানুষ সমস্ত বন্ধুবান্ধব আর হচ্ছে এই যে গাছপালাগুলো সবাই হাসছে সবাই আনন্দ উপভোগ করছে কারণ এখন দেখো ঝড় উঠেছে বৃষ্টি হবে মেঘ ডাকছে ও ফো সেই যে দাও দাও একটা দাবানলের মতো গরম ছিল তা তার থেকে যেন একটু শান্তি মিলল মানে সকলেই একটু শান্তি পেল সমস্ত মানুষজন সমস্ত গাছপালারা বিশেষ করে আমার এই গাছপালাগুলোর জন্য খুব কষ্ট হচ্ছিল জানলা দিয়ে দেখতে আমার খুব কষ্ট হচ্ছিল এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি তো আজকে এরা একটু জল পেয়েছে আমিও সেই আনন্দে খুব মজা করছি হাসছি তো এখানে দেখো আজকে এটা ভাড়ালই কেটে রাখলাম এখন রান্না করবো না আর এই যেখানে কলা এগুলো মা পাঠিয়েছে আর হচ্ছে মা রান্না করেও পাঠিয়েছে কিছু কিছু তো আজকের জন্য দুপুরে শুধু করেছি তো এখানে দেখো একটা লাউয়ের ডগা ফগা দিয়ে কিছু একটা চচ্চড়ি আছে সবজি আর এখানে মাংস আর আছে দই কাতলা তো কালকে মা এগুলো সব রান্না করে পাঠিয়ে দিয়েছে তাই আজকে আমাকে বলেছিল শুধু ভাত করে নিতে তো আমি শুধু ভাত করেছি তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো চলো খাওয়া দাওয়া করবো কিন্তু এই সুন্দর আনন্দ মানে মন শান্তি সব শান্তি এত সুন্দর করে দিল ওয়েদারটা এই আনন্দে আর কি বলবো তোমাদের তো এখানে দেখো ছেলে বসে বসে কিন্তু ভিডিও করে যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি চলো তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো আমার সেই গাছগুলো এখন দেখো হাসছে কদিন আগে কিন্তু একদম ঘুমিয়ে গেছিল তাই না কি বন্ধুরা আজকে তো সবাই স্বস্তির নিঃশ্বাস পেলো তাই না আজকে জ্বর বৃষ্টি বেশ ভালোই একদম ওয়েদার কুল কুল করে দিয়ে সব থেকে আমরা সাথে গাছপালাগুলো গুলো একটু শান্তি ফিরে পেল আমার এতে ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো আমি জানলা দিয়ে দেখাচ্ছিলাম গাছগুলোকে গাছগুলোকে আগে দেখছিলাম খুব কষ্ট লাগছিল কিন্তু আজকে দেখে গাছগুলোকে বেশ মনে একটু শান্তি আসলো আর ভালো লাগছে তো দেখা এখন সমস্ত কাজকর্ম শেষ খাওয়া দাওয়া হয়নি তো আজকে কিন্তু কোনো মানে শরবত বা ঠান্ডা কিচ্ছু নেই এমনি বসে বসে তোমাদের সঙ্গে বক বক করতে শুরু করলাম তো এই তো চলো এখন খাওয়া দাওয়া করবো সকাল থেকে ভাবলাম কাছে আসিনি মানে সামনে এসে কথা বলিনি একটু বক বক করে যাই আর এবার খাওয়া দাওয়া করবো তারপরে করবো তারপরে আবার বিকালবেলা দেখি যদি কিছু থাকে অবশ্যই নিয়ে চলে আসবো এই তো চলো এখনকার মতো আসি তো জানো তো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে ছটা বেজে গেছে তাড়াতাড়ি করে উঠে আর আজকে ওয়েদার ভালো না সেই চাতক পাখির মতো ঘুমিয়ে পড়েছি জল চেয়েছে আজকে বাড়ি দিয়েছে সেরকম ওয়েদার এত সুন্দর ঠান্ডা করে দিয়েছে যে আমি সাড়ে ছটায় ঘুম দিয়ে উঠলাম তো সন্ধ্যা দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি এই যে সমাধির কথা অনুযায়ী আমি আজকে আলু ভাজা করব আর এটা হচ্ছে সেই ভাড়ালিটা কেটে রেখেছিলাম সকালেই তোমাদের দেখিয়েছিলাম আর এখানে সমস্ত কিছু সবজি কুমড়ো আলু বেগুন মিষ্টি আলু পটল সব দিয়ে এটা একটা ঘ্যাঁট তরকারি করব আমার রুটির জন্য আর ছেলে খেলে খাবে নইলে ছেলের চিকেন আছে ওই দিয়ে ও রুটি খেয়ে নেবে তো আজকে যেহেতু সকালে রান্না করিনি সেই কারণে রাত্রিবেলা একটু সবজি না করলে রুটিটা খাবো কীভাবে সেই জন্য করে নিচ্ছি তা আর এই আলুটা সমাধি বলেছিল যেভাবে একদম সেরকমভাবে ঝিরিঝিরি কেটেছি বাট একদম লবণ হলুদ ছাড়া ভাজবো আর দিদি অবশ্যই দেখবে আর জানাবে আমার কোনো কিছু ভুল ঠুল হলো কিনা না দিদির কথা অনুযায়ী সবটা ঠিক করতে পারলাম কিনা আর এটা হচ্ছে মিষ্টি আলু এটা এরকম চাক করে কেটে একটু সিদ্ধ করে একটুখানি লেবু আর বিট লবণ ছড়িয়ে দিলে ছেলে কাটা চামচ দিয়ে দারুণ খেয়ে নেয় খুব ভালোবাসে তো চলো কড়াই বসিয়ে দিয়েছি এখন বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর এবার আলুটা ফ্রাই করে নেব আর সন্ধ্যাবেলা জানি না আলু ভাজাটা আমি করে রাখছি ডালের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু সন্ধ্যাবেলা ছেলে এসে এই যে সিদ্ধটা খাবে রাঙালু সিদ্ধ এই আলু ভাজাটা দেখে রাখবে না খেয়ে নেবে আমি বলতে পারছি না তবে করে তো রাখি তো দেখো হিংটা কখন দেব আমি ঠিক ওটা বুঝতে পারছি না তার জন্য ভাবলাম চলো আজকে আমি যেভাবে করছি এটা একটু শেয়ার করি যদি ভুল হয় দিদি অবশ্যই বলে দেবে আমার জেনে নেওয়া হয়নি এই যে হিং এই হিংটা এখনও দিইনি দেবো আর আলুটা আরেকটু ভাজা হোক নুন দিইনি হলুদ দিইনি কিচ্ছু দিইনি তো দেখো এখানে বেশ সুন্দর একদম মচমচে হয়েছে তবে আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে এই আর কি আর আজকে এত ঘুমিয়েছি চোখ মুখ ফুলে গেছে যেন তো অনেক দিন পর দুপুরবেলা এতটা ঘুমালাম তো যাই হোক ছেলে বলছে তুমি এমন ঘুমাচ্ছিলে আমি তোমাকে ডাকতেই সাহস পাইনি ও বাইরে দিয়ে লক মানে গেটটা লক করে চলে গেছিল তো এই পজিশানে এসে আমি এখন একটু হিং দিয়ে দিলাম জানি না কম হলো না বেশি হলো খেয়ে দেখব তো এই হিংটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করবো কারণ আর একটু ভাজা ভাজা হবে একটু লাল লাল না হলে মচমচে হবে না তো এটা এরকম করে ঠান্ডা করে কন্টেনারে ভরবো অবশ্যই বিট লবণ দেবো ভাজা হয়ে গেলে তো চলো এটা ভেজে নিই তো এদিক দিয়ে দেখো আমার রাঙালুটাও সেদ্ধ হয়ে গেছে আলু ভাজাটাও নামিয়ে নিলাম এই তেলের মধ্যে এবার পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিলাম এবার ওই সবজিটা বানিয়ে নেবো তো তোমরা জানো তারপরেও আমি যেভাবে করছি সন্ধ্যাবেলা আর কি করো বলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম তবে আমি আজকে চাও খাইনি কিচ্ছু খাইনি দেরি হয়ে গেছে তার মধ্যে চাটা না ঠিক একা একা খেতে ইচ্ছা করলো না ঘুম দিয়ে উঠে প্রায় নায় নায় করে এক লিটার জল খেয়ে ফেলেছি তো একদম গলা বুক হয়ে গেছে আশপাশ করছে শরীরটা তার জন্য আর চাফা বানালাম না তো ভাবলাম চলো আমি একটু রান্না বান্না এগুলো কমপ্লিট করে নিই আর রুটি করতে ইচ্ছা করছে না এক একদিন এমন হয় ভালো লাগে না রুটি বানাতে তো ছেলেকে বলেছি আজকে রুটিটা তুমি কিনে নিয়ে চলে আসবে তো ও রুটিটা নিয়ে আসবে আর রুটি ম্যাক্সিমামটা কিনেই আনি খুব কম মাঝে মধ্যে করি এই আর কি তো দেখো এখানে সব সবজিগুলো দিলাম একটুখানি লবণ কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবো একটু নাড়াঘাঁটা করে এক ফোটটাও জল দেব না চাপা দিয়ে দিয়ে দিয়েই সবজির মানে যে জলটা বেরোবে আর হচ্ছে ভাড়ালিটা দেবে ভাড়ালির যে জলটা বেরোবে ওইটা দিয়ে আমার সবজিটা পুরো রান্না হয়ে যাবে তোমরা হয়তো জানো এরকম নিরামিষ রান্না সবাই তারপরেও বললাম আমি যেভাবে করছি সেভাবেই শেয়ার করলাম তো তো আজকে কিরকম সবাই একটু শান্তিতে ঘুমাবে রাত্রিটা তাই না তো আমার ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে জানো তো আজকের ওয়েদারটা এত সুন্দর মানে হয়ে যাওয়ার জন্য একদম কুল একটু বৃষ্টি পেলো সবার শান্তি হলো শুধু মানুষজন না গাছপালা রাস্তার জীবজন্তুগুলোও শান্তি পেলো তো বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিলাম লবণ দিলাম আর কাঁচা লঙ্কাগুলো ঝাল নেই ভেবো না এতগুলো দিলাম খুব ঝাল হয়ে যাবে একদম ঝাল নেই জানো তো তো এবার এটাকে একটু ঢেকে ঢেকে দেব লবণ দিয়েছি দিয়ে এবার এটা ঢেকে তারপরে হলুদ দেব তেমন বিশেষ কিছু মশলা নেই তো এবার দেখো এখানে একটু গোল দুধ বিট লবণ সরি বিট লবণ দিয়ে দিলাম আলু ভাজাটার মধ্যে দিয়ে এটা কন্টেনারে ভরবো একটু ঠান্ডা হওয়ার অপেক্ষায় তো এই দেখো এখানে ভাড়ালিটাও আমি অ্যাড করে দিলাম আর হলুদ দিয়ে দিয়েছি এটা এখন ঢেকে দেব আর এটা দেখো এই যে বিল লবণ দিয়েছি এটা মেখে কন্টেনারে ভরে নেব এখানে কিছুটা লবণ পড়ে গেল অসুবিধা নেই একটু ছিটকে পড়েছে এই আর কি তাড়াহুড়ো করছি যতই ঠান্ডা হোক এই সময় সন্ধ্যার পরে আমার রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না কিন্তু তাও ওই এক একদিন করতে হয় আর কি ঠেকা বেঠাকা না করলেও চলতো তারপরেও ভাবলাম করি সবজিটা রয়েছে আর থোড় ঠোর না এগুলো একটু টাটকা টাটকা খেতে বেশি ভালো লাগে শুকিয়ে গেলে অতটা টেস্ট হয় না আর আজকে ভাড়ালিটা যেহেতু একদম টাটকা তাই ভাবলাম একটু আজ এখনই করে ফেলি আজকেই করে ফেলি তার এটা থাকলে একটু থাকবে থাকবে তো বটেই বেশি বেশি হয়েছে তো চলো ঝাটপাট করে নিই এক ফোঁটাও জল দেবো না একটু এইভাবে ঢেকে রাখি এই দেখো কন্টেনারে ভরে ফেলেছি আলু ভাজাটা এদিকে সেদ্ধটাও হয়ে গেছে তরকারিটা কি কন্ডিশান চলো একটু খুলে দেখাই যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ একে ছাড়া নেই তা দেখো একদম তরকারিটা কমপ্লিট আমার খুব সুন্দর একটা নাড়াঘাটা তরকারি হয়ে গেছে এটা রুটির সঙ্গে খুব ভালো একটা তরকারি যাবে সাইড দিয়ে তেল ঠেল ছেড়ে এসছে আমি এখানে মিষ্টি দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে একটু মিষ্টি দিয়েছি হালকা করে অল্প একটু আর এক চামচ মতো ঘি দিয়েছি আর কিছু না একটু আদা দিলে ভালো হতো বাট আদা না আমার নেই ওই আদা রসুন বাটা তাই আর সেটা দিলাম না তো চলো আমার এখন সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর রুটিটা করিনি রুটি ছেলে কিনে আনতে বলেছে রুটি আর করতে ইচ্ছা করছে না তো আজকের মতো আমি এখানেই গুড নাইট করি দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওর সাথে তা তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট